দুই পাশ থেকে গাছ এমন ভাবে উপর থেকে আসছে মনে হয় যে রাস্তাটাকে ঢেকে রেখেছে। এই মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এই ডাবল লেনের রোডগুলোতে চলি তখন আমি যে কাজটা করি সেটা হলো আমি আমার হেডলাইটটা জ্বালিয়ে রাখি এবং ডান পাশের ইন্ডিকেটরটা জ্বালিয়ে রাখি, যাতে করে আমার অপোজিট সাইড থেকে যে ড্রাইভার আসতেছে সেই জন্য আমাকে সহজে নোটিস করতে পারে। আর আমরা এখন আছি বিখ্যাত সেই ভাঙা মোড়টাতে। আমরা 5:30 দিকে বাড়ি থেকে রওনা দিয়ে 1 ঘন্টা রাইড করার পরে ভাঙ্গা এসে পৌঁছালাম। بسم الله الرحمن الرحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. السلام عليكم সবাইকে ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে এসেছি, আর আজকে আমি গ্রামের বাড়ি থেকে ফিরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এখন সময় ঘড়িতে 5:29। আর আজকে সারাদিন প্রচণ্ড রোদ ছিল, রোদের তাপও ছিল অনেক। বিকেলে বের হলাম, দেখি সানলাইট থাকতে থাকতে আমরা কতটুকু যেতে পারি। সো চলুন আগে মেন রোডে উঠে দেন বাকি কথা শেয়ার করছি। মেন রোডে উঠে যাই। ঢাকা 161 কিলোমিটার। ঢাকা থেকে আসার দিন খুব ভোরে রওনা দেওয়াতে ঢাকা থেকে গোপালগঞ্জ খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে বাসগুলো আমি সেরকম পাইনি। তো আজকে মনে হচ্ছে যেহেতু বিকেলবেলা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, দুপুরের পরে খুলনা থেকে অথবা গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া যে বাসগুলো আছে সেগুলোর প্রেশার মোটামুটি ভালোই থাকবে। তারপরও সাবধানে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই ঢাকা খুলনা হাইওয়েটা কিন্তু বেশ চমৎকার লাগে, একদম দুই পাশ থেকে গাছ এমন ভাবে উপর থেকে আসছে মনে হয় যে রাস্তাটাকে ঢেকে রেখেছে। এই মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, বেশ চমৎকার লাগে। আমার কাছে এই হাইওয়েটা অনেক প্রিয়, অনেক প্রিয়। অনেকবার আমি এই হাইওয়েতে এসেছি যেহেতু নিজের হোম ডিস্ট্রিক্টে যেতে হয় এই রোড দিয়ে। ঢাকা চিটাগাং হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে, এক একটা হাইওয়ের সৌন্দর্য এক এক রকম, বাট এই হাইওয়ের সৌন্দর্যটা আমার কাছে একদম ভিন্ন রকম। এই যে কুকুর কোন দিকে যাবে সে বুঝতেছেন, একবার মাঝখানে একবার সাইডে। আর কুকুর থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে। কুকুর, গরু, ছাগল এগুলো রাস্তার পাশে যদি দাঁড়িয়ে থাকে তখন থেকে সাবধান হয়ে যেতে হবে, কারণ এ এখন দাঁড়িয়ে আছে, ঠিক আপনি যখন সামনে আসবেন তখন যে আপনার সামনে দিয়ে দৌড় দিবে না তার কোনো নিশ্চয়তা নেই। তো সেক্ষেত্রে আপনাকে বড় ঝুঁকির মধ্যে পড়ে যেতে হবে, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি যখনই দেখি রাস্তার পাশে কোনো অবুজ প্রাণী বা একদম বাচ্চা শিশু অথবা একদম বয়স্ক কেউ দাঁড়িয়ে আছে তখন আমি স্লো করে দিই, যাতে করে সে যদি দৌড় দেয় তাহলে যেন আমি ব্রেক করে দাঁড়িয়ে যেতে পারি। আর যদি সে ওখানে দাঁড়িয়ে থাকে তাহলে তো আমি স্পিড কমালেও সমস্যা নেই, আমি আবার স্পিড বাড়িয়ে চলে যেতে পারবো, সেক্ষেত্রে কোনো রিস্ক থাকে না। তো আমি যখন এই ডাবল লেনের রোডগুলোতে চলি তখন আমি যে কাজটা করি সেটা হলো আমি আমার হেডলাইটটা জ্বালিয়ে রাখি এবং ডান পাশের ইন্ডিকেটরটা জ্বালিয়ে রাখি, যাতে করে আমার অপোজিট সাইড থেকে যে ড্রাইভার আসতেছে সেই জন্য আমাকে সহজে নোটিস করতে পারে। এবং এটা আমি বৃষ্টির সময়ও করি এবং কুয়াশা রাত দিন সব সময় করি, কারণ যারা লং রুটে ড্রাইভ করে তাদের হয়তো শরীরে ক্লান্তি চলে আসতে পারে, চোখে ঘুম ভাব আসতে পারে, সেক্ষেত্রে তারা সে অবস্থা সহজে আমাকে নোটিস করতে পারবে। যেমন আমার সামনের ট্রাক ড্রাইভার উনিও সেম কাজটি করেছেন, ডান পাশে ইন্ডিকেটর জ্বালিয়ে রেখেছেন, এবং সতর্ক ড্রাইভাররা সবাই এটাই করবে। এখান থেকে এক্সপ্রেসওয়ে শুরু আর মাগরিবের আজান হচ্ছে, আমরা সামনে কোথাও একটা জায়গায় মাগরিবের নামাজ পড়ে। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে গোপ্রোর পাওয়ার একদম কমতে থাকে, গোপ্রো একদম সানলাইটে যতটুকু সে ক্যাপচার করে তার মনে হয় না 20% সে সানলাইট ছাড়া অর্থাৎ যখন অন্ধকার হয়ে যায় তখন ক্যাপচার করতে পারে। তো এখন আর বেশি ফুটেজ নেওয়া হবে না।
এখন আমরা আছি স্বপ্নের পদ্মা সেতু আর স্বপ্নের পদ্মা সেতুতে বাইকারদের ওঠা একটা সময় নিষিদ্ধ ছিল প্রথম দিনের পর থেকে পরে যখন ওপেন করে দেওয়া হয় এই সার্ভিস লেনটি বাইকারদের জন্য বরাদ্দ করে দেওয়া হয় এই সার্ভিস লেন দিয়ে বাইক চলতে পারবে এবং স্পিড লিমিট 50 তো 50 এর একটু দুই চার রিকশা দিক মনে হয় না তেমন প্রবলেম হবে আমরা চেষ্টা করছি সার্ভিস লেন এবং স্পিড লিমিটেশন মেনে পদ্মা সেতু পাড়ি দেওয়ার আমরা এখন আছি ধলেশ্বরী ব্রিজ এই ব্রিজটা রাতে খুব চমৎকার লাগে দুই পাশে লাইট এবং দূর থেকে এটা ভিজিবল হয় এখানে দুইটা ব্রিজ পরপর একটা ব্রিজ থেকে নেমেই আরেকটা ব্রিজ শুরু এই জন্য জোড়া ব্রিজ এবং এটা যেন টোলও বেশি আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ঢাকা ঢুকে গেলাম অর্থাৎ পুস্তকলা ব্রিজ শরীরে বেশ কিছু গিয়ার্স আছে যেগুলো খুলতে হবে তাহলে জ্যামের মধ্যে এখন রাইড করতে কষ্ট হবে গরম প্রচুর সামনে একটা জায়গায় ব্রেক নিয়ে একটু রেস্ট নেই বাইকের একটু রেস্ট হোক এসিতে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার বাসার দিকে রওনা হলাম আর এখন জ্যাম ঠেলে যেতে হবে সো ঢাকার যানজট আর না দেখাই আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ওয়েট ওয়েট আপনাদের তো জানারই হয়নি নেক্সট ব্লগ আসছে সাগরকন্যা কুয়াকাটায় আর কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটি দেখা যায় কুয়াকাটা ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে এখানে শেষ করছি আজকের ভিডিও